আমার কারেন্ট চলে গেছে আপু, একটু কেউ বলেন, শেয়ার করার টাইমে চলে গেছে। নাজমিন, আপু ইনস্টাগ্রামের ছবিগুলো তো আমি মোবাইলে তুলছি, এগুলা কি মেসেঞ্জারে সেন্ড করবো নাকি এখানে ফাইলে কিভাবে অ্যাড করবো? ছবি যেগুলো আছে স্ক্রিনশট এগুলো নেন, আপনার মেইলে ট্রান্সফার করে নেন। নইলে ছবিগুলো অ্যাড করে মোবাইল থেকে মেইল করেন, মোবাইলে মেইলে অপশন আছেন না লগ ইন করা? আমাকে আলাদা এমনি যদি দেন মেসেঞ্জারে, সম্ভব হবে আমার সেগুলো এট এ টাইমে এক জায়গা থেকে আপনাদের সব অ্যান্সার শিট চেক করার? আপনাদের চালাকি বুঝছি, হচ্ছেন আপনারা ই করে ব্রেক টাইম নিয়ে নেবেন, তারপর ব্রেকে চলে যাবেন। পরীক্ষার টাইম শেষ। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি স্ক্রিন শেয়ার করে, ইস মহসিন ভাই আরেকজনের ফাঁকি বাজ কর, আপনার মেইল কই দেখি আসছে কিনা। ও আচ্ছা, নিজে মেইলটা পাঠাই দিয়ে নগদে হচ্ছে গিয়া নাজমিন রে ফাঁকি বাজ বইলা দিল। আপু আমার টোটাল দুইটা মেইল যাবে, একটা মোবাইল থেকে দিছি ইনস্টারটা, আর আরেক আমার মেঘলা, আপনার দেখলাম ফাইবারের গিগ লিঙ্কডইনের ছবিটা খুবই সুন্দর হয়েছে, প্যাকেজও ঠিক আছে, পারফেক্ট। খালি একটু প্রবলেম গিগ ডেসক্রিপশনের, যে শুরুতে মেঘলা স্ক্রিন দেখতেছেন? এইমাত্র আসলাম, নেট চলে গেছিল। বললাম আপনার গিগ অল ওভার ওকে, ছবিটা খুবই ভালো হয়েছে, সুন্দর, প্যাকেজও পারফেক্ট। আর এটা আমাকে হাসান ভাই করে দিছে ছবিটা। বাহ, আমাকে কেউ দেয় না, না আপনারা কেউ আসলে আমাকে ভালোবাসেন না। এটা হাসান ভাই ক্রেডিট। তারপরে হচ্ছে আমিও ভাবতেছিলাম যে ক্যানভাতে ব্যাকগ্রাউন্ডটা ক্যানভাতে হয়তো আনাটা পসিবল না, এরকম যদি টেমপ্লেট থাকে ইন দ্যাট কেস, বাট আদারওয়াইজ এই টাইপ ব্যাকগ্রাউন্ড আমার চোখে পড়ে নাই, ভালো লাগছে। আচ্ছা মেঘনা, যেটা প্রবলেম এখানে, আপনি যে দিয়েছেন ফার্স্ট লাইন ঠিক আছে, বিজনেস পেজ ইম্পর্টেন্ট, অল কাইন্ড অফ বিজনেস, মানে লিঙ্কডইন এর কেন এত বেশি ইম্পর্টেন্ট এই টাইপ লাইন কয়েকটা না দিয়ে, যে আপনি আপনার প্রোফাইলের যে এইটুকু লাইন আছে না যেটা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ আপু শুনছি শুনতেছেন? বলেন। এইটুকু হচ্ছে বুস্ট ইওর বিজনেস, এইটুকু লাইন আপনি শুরুতে অ্যাড করবেন ফার্স্টে। ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আই এম হেয়ার টু লিঙ্কডইন, যেটুকু লিখেছেন সেটা যদি আপনার ক্যারেক্টারের মধ্যে চলে আসে তাহলে তো ফাইন, ডিলিট করা লাগবে না। আর ওইটুকু ইনক্লুড করার পর যদি এখানে লাইনগুলো বেশি থাকে ক্যারেক্টারে না আসে, তাহলে এখান থেকে এক দুই লাইন কমাই দেন, কারণ লিঙ্কডইন এর প্রয়োজনীয়তা কি এগুলো অত বলার ওকে দরকার নেই। ওকে, আদারওয়াইজ ঠিক আছে। না আমি প্রায় 8-10টা গিগ রিসার্চ করলাম, তো ওরা দেখি মানে লিঙ্কডইন নিয়ে এখানে বুঝাইছে মানে কি ইম্পর্টেন্সটা কি, তো আমি সেজন্য 1-2 লাইন লিখলাম। কিন্তু যে এই জিনিসটা রাইখেন, আমি শুরু থেকে যেটা বলছি সবাইকে, যে
প্রোফাইলের কিছু কোড 3-4 লাইন, কারণ যেটা হয় কি, এটা কেন বলা বারবার যে এই জিনিসটা সব গিগের মধ্যে রাখবেন, সেটার কারণ হচ্ছে আপনাকে অত সে লিঙ্কডইনে কাজ দিতে আসছে, কিন্তু সে আপনার যখন গিগ ডেসক্রিপশনে দেখবে যে আপনি আদার সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, এসইও এর কাজ করেন, তখন তার এন্ডে যদি কোনো এসইও টেসইও এর কাজ থাকে বা অন্য প্ল্যাটফর্মের কাজ থাকে, সে কিন্তু তখন আপনাকে আবার ওই কাজের জন্য আস করবে। মানে একটা বাইরের জন্য ইজি হয়ে যায় গিগ ডেসক্রিপশনে এই আদার্স আর কি কি কাজ পারেন সেটা 2-3 লাইন থাকলে। এই ট্রিকটা আমার আমার হচ্ছে গিয়ে আপওয়ার্ক আর ফ্রিল্যান্স ফাইবারের টপ রেটেড যে ভাইয়া আছে, একজন ভাইয়া আছে, সে হচ্ছে হাফিজ নাম ওনার। আচ্ছা আপু, এটা আমি এডিট করে দিব। এই ট্রিক, ছোট ছোট এই ট্রিক গুলা ওই ভাইয়া হচ্ছে আমাদেরকে শেয়ার করেছে। আমাদের তো কোডাস্টাসে কিছু গ্রুমিং হইতো, গ্রুমিং সেশন, তো সেখানে হচ্ছে যারা অলরেডি টপ রেটেড ফ্রিল্যান্সাররা আছে তাদেরকে আনা হইতো, আর উনি হচ্ছে কোডাস্টাসেরই, আর বাকিরাও আসতো বা যারা অলরেডি টপ রেটেড এর কাছাকাছি এরকম করে কাজ করতেছে, ওই গ্রুমিং সেশনে সবাই সবকিছু শেয়ার করতো। এই ছোট ছোট ট্রিকি জিনিসগুলা হচ্ছে গিয়ে ওখান থেকে জানা, এবং এগুলো আসলেই কাজে দেয়। এক্সাম কিন্তু শেষ, হ্যাঁ, বাকিরা এই যে চুপ করে বসে আছেন কি আপু, দিয়ে দিচ্ছি, মেল দিচ্ছি এখন। আপু আমারটা পেয়েছেন? আমি 3:50 দিকে পাঠিয়েছিলাম, শুধু লিডটা ছাড়া। ইনস্টাগ্রামটা কিভাবে দিব ভাই? আপনি ইনস্টা মোবাইল থেকে মেল করে দেন, ডাবল মেইল আসুক, সমস্যা নাই, বাট মোবাইল থেকে ফাইলটা সিলেক্ট করে, ছবিগুলো সিলেক্ট করে মোবাইলে, মোবাইলে তো মেইলে অবশ্যই লগ ইন করা আছে। আমি তো স্ক্রিনশট নিয়ে এমনি পোস্ট দিয়ে দিছি। ও মা ভাই, স্ক্রিনশট না নিলে কিভাবে হবে? আচ্ছা তাহলে ওটা ডিলিট করে আবার পোস্ট দিই। আচ্ছা, যে পোস্টটা ক্রিয়েট করেছেন ওটা স্ক্রিনশটটা নেন, আর হচ্ছে ক্রিয়েটর অ্যাকাউন্ট যে করেছেন ওইটার স্ক্রিনশট গুলো একটু আবার নেন। আচ্ছা বাজে, এখন আপু ব্রেক। সাবজেক্টে কি লিখবো? কুইজ 2, নাম, রেজিস্ট্রেশন নাম্বার। কালকে আপনাদের ইমেল মার্কেটিং ধরবো। আমার মনে হয় ইমেল মার্কেটিং নিয়ে খুব ন্যূনতম আইডিয়াই সবার আছে এখানে। ইমেল মার্কেটিং এর আইডিয়া প্রিভিয়াসলি আছে? আপু নেই। মেল চিম্পের ইমেল মার্কেটিং পুরো আমি স্ক্যান করছি, আমি আপু লিড করছি 8টা। ডোনেট করছেন ভাই? না আপু, যে বলতেছে আমরা এখন ব্রেকে চলে যাব, ফাঁকিবাজি করবো, এই জন্য দিয়ে দিছি। আমি মানে ট্রিক্সটা মানে এতক্ষণ বুঝতে পারি না কিভাবে করবো এটা। আমি পাঠাইছি, হাঁপাই উঠছি। আহারে, আপনাদের ইজি ইজি এক্সামে হাঁপাই উঠে না, আমার এক্সাম আরো কত টাফ। না তো
তারপর লিপটা কিন্তু কঠিন, যা খুঁজে পেতে কষ্ট হচ্ছে অনেক, টেকনিক জানে নাই তো, লিড কঠিন। হ্যাঁ আর আমি তো আপনাকে বললাম যে আমি লিংকডইন প্র্যাকটিস করতে গিয়ে কিছুই পারতেছি না, এটা আমি ভিডিওটা দিতে বলছিলাম আপনাকে, কারণ আমার এই থ্রুতে অনেক কষ্ট হচ্ছে লিংকডইন এর লিড করতে, আমার কম্পিউটার স্লো হয়ে গেছে। পুষাবার পরীক্ষা শেষ হলে একটা কনফেশন দিব, এক্সাম নিয়ে হ্যালো আপু, হ্যালো আপু শুনছেন? আসামি ভাইয়ের কি সর্দি নাকি? এসেই যাচ্ছেন খালি। হ্যালো, আপনার কি আমার সব কথা শুনছেন? আমি কি কথা বলছি ফোনে? না আপনি তো মিউট করেই বলছেন মনে হয়, আপু কিছুই তো শুনিনি। না আমার মিউট ছিল না, আমি ইচ্ছে করেই আনমিউট করেই কথা বলছি, দেখলাম আর কি আমার ফোন আসলে, আমি ফোন রিসিভ করলে এটা জুমে আসে কিনা কথা, আসছে নাই না? ভালো আপু, তাহলে ভালো। আপু ইনস্টাগ্রাম তে পোস্ট গুলো কি ডিলিট করে দিতে পারবো? হ্যাঁ পোস্টের স্ক্রিনশট নেওয়া হইলে ডিলিট করে দেন। আপু আপনি যে ফোন থেকে কথা বলতেছেন ওই ফোন থেকে যদি আপনার জুমের মাইক অন থাকে সেক্ষেত্রে ওই ফোনের কথাটা আমরা শুনবো। বুঝি নাই আরিফ, আমি আমাকে ফোনে যে ফোন দিছে সে যা বলতেছে সেটা তো আপনারা শুনবেন না, আমি যে বলছি তাও শুনবো না, তাও শুনবেন না, তাইলে ভালো, কারণ আমার তো ক্লাসে আমি প্রায় ফোন আসে, আমি ফোন ধরলে আপনারাও আমার সব কথা বসে বসে শুনেন কি না এটা আমার বোঝার দরকার ছিল। লিংকডইন থেকে জব পাওয়া যায় অনেক, বুঝছেন? বাবা না, বাবাই তো ছেলে না মেঘলার? হ্যাঁ আপু আমাকে পড়াচ্ছে, আমার আঙ্গুল ধরে আমাকে পড়াচ্ছে। আচ্ছা আপু ওই ব্রেক এর পরে কি করাবেন? ব্রেক এর পরে আপওয়ার্কের যতটুকু যা দেখানো দরকার সেগুলো দেখাবো। রিমন ভাই আপনার মাইক ঠিক হয়েছে নাকি? স্পিকার মাইক কোনটা নষ্ট ছিল? না এত বড় করে না লিখছেন। আচ্ছা আমাকে একটু আইডিয়া দেন তো, আমি কদিন পরে আমার হচ্ছে মেরুদণ্ড মনে হয় ভাঙা যাবে, এটা কারণ হচ্ছে আমার বাসায় কোনো টেবিল চেয়ার নাই। হ্যাঁ মানে ডাইনিং এ আছে একটা টেম্পোরারি টেবিল চারটা চেয়ার, বাট ডাইনিং এ তো বসে কাজ করা যায় না, আর আমি বেডে বসে বসে কাজ করতে করতে আমার কোমর টোমর সব যে ল্যাপটপের যে স্ট্যান্ড গুলো পাওয়া যায় না, যেটা বেডে বা যে কোনো জায়গায় রেখে ওটার উপর ল্যাপটপটা রেখে কাজ করা যায়, ওইটার আইডিয়া আছে কারোর? কোন পেজে বা কোন অনলাইন শপে গেলে পাবো ভালো? দারাজ ছাড়া বলেন, দারাজের প্রোডাক্টে আমি হ্যাপি না। আমাদের তো এক্সাম্পল আপনি দারাজ দিয়ে দেখেন, থাকতে পারে
ভাই করোনা আসছে পর থেকে চাইনিজ প্রোডাক্ট সবই অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে, তো এমনি খুব ঝামেলা হয়। 500 টাকার মাউস 1500 টাকা। আমরা তো চিনি না, কিন্তু এদের প্রোডাক্ট খুব ভালো থাকে, এই জন্য জিজ্ঞেস করলাম কারো কি কোন আইটি রিলেটেড প্রোডাক্টের আইডিয়া থাকলে, ইলেকট্রনিক প্রোডাক্টের আইডিয়া থাকলে যদি বলেন। আমার এটা অতীব জরুরি হয়ে গেছে। আচ্ছা আপনারা কি মানে কি করতেছেন টা কি? আমি আপু দুইটা লিড কম দিছি, নাম্বার কাটিয়েন না, নাম্বার কাটবো না না, আপনি না হলে একটু লেট করে দিলে দিতে পারতাম। আমি যে টাইম শেষ বলে জন্য দিয়ে দিছি, একটা লিডও মনে হয় দিতে পারছি না, বাকিগুলো দিয়ে দিচ্ছি, এটা আমার শিখা লাগবে। আমারও শিখা লাগবে আপু, আমি একটা চুরি করছি এক প্রকার এগুলা। আপু আমি এই সারিতে শাহাব ভাইয়ের সাথে একদম, আমি ক্লাস করলেও ওই লিড যেদিন বুঝাইছেন ওইদিন, কিন্তু আমি আপনাকে বলছিলাম এগুলো আমার। আচ্ছা আমি আমি লিংকডইনের লিডের এটা 6টার পরে দেখাই দিব, কিন্তু আজকে না। ওকে আপু, আমার তো 6টার পরে ক্লাস হচ্ছে, প্রবলেম সলভিং এ হয়ে যায় প্রত্যেকদিনই তো মোটামুটি করছি। আপা কাইন্ডলি একটু ওই কিভাবে ইমেইলের টপিকটা দিব মানে সাবজেক্ট লাইনটা দিব ওটা একটু বলে দেন না, বা লিখে দেন না একটু, আর ফাইলের নামটা কি হবে ওটাও একটু লিখে দেন। আমার ওই সাইন আউট হয়ে গিয়েছিল তো চ্যাট বক্স থেকে চলে গেছে। আচ্ছা আমি আমি এটা কপি করে দিচ্ছি ভাইয়া। আমার আপু সব এক ফাইলে, আমারটা একটু ওপেন করে দেখি। আপু ইনস্টাগ্রামে ছবিগুলো কষ্ট করে নিয়ে আপু অ্যাড করছে, আপু একটা তো হওয়ার জন্য পরীক্ষার টাইম সব সময় আমাদের কিন্তু লিমিটেডই থাকতো, আপনাদের এনে অনলাইনে বসে দিতেছেন দেখে এই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 4:30-5টা পর্যন্ত, এটা যদি এক্সাম মানে রিয়েল ফিজিক্যাল এক্সাম হল হইতো পারতেন নিয়ে যেতাম সব। সো টাইম ম্যানেজমেন্টও একটা ব্যাপার। আচ্ছা ব্রেকে তো এখন সবাই ব্রেকে যাবেন, আর আজান দিবে এখন নামাজ আমারও পড়তে হবে, 5টা বাজাই দিছেন সবাই। আপু হুম আমি তো রেজিস্ট্রেশন নাম্বারটা দিই নাই, এটা কি এডিট করে আবার দিতে হবে? এমনিতে নাম দিছি। আচ্ছা দিয়ে দিবেন যখন আর কি করা, এ আমার মতো পাবেন না বুঝছেন, আপনারা যে এমনি বলেন আমি সেটারই বলি। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাউরে কাউরে বুঝছেন সুলতানা রাবের ক্লাসে পাঠায় দাও উচিত। এটা তো আপু আমি সব সময় বলি আপনাকে, দুই দিন ক্লাস করে আসেন। আর রিমন ভাই মানে আমাদের ব্যাচের লাইভে আমি রিমন ভাইয়ের একটা লাইক দেখি না, আর রিমন ভাই বাকি সব ডিজিটাল মার্কেটিং এর লাইভে রিমন ভাই লাইক লাভ, মানে নিজের ক্লাসে পছন্দ না রিমন ভাই না। আমি এখন লাইভগুলো দেখি না একটাও, কারণ কয়েকটা লাইভ একসাথে ফলো করলে হয়তো কনফিউজড হয়ে যাব আমার মনে হয়, এজন্য আমি ফলো করি না। না আপনারা যারা লাইভ না দেখলো দেখেন, রিমন ভাইয়ার অন্যান্য লাইভের মধ্যে লাইক আছে, নিজের ক্লাসের লাইভের মধ্যে কোনো লাইক দেয় না।
উনি হয়তো এটা ফলো করে যে ক্লাস আমি ছিলাম অন্যগুলো একটু দেখে আসি কি হইল আচ্ছা পাঁচটা বাজে আজানও দিয়ে দিচ্ছে আমি একটু যাই নামাজে আজকে খুব বেশিক্ষণ টাইম নিয়েন না প্লিজ কারণ আজকে পুরো পরীক্ষাতে পুরো কাজ চলে গেছে অ্যাট লিস্ট আজকে আপওয়ার্কের যেটুকু বাকি সেটা শেষ করে দিতে পারলে হয় লেন্দি করতে চাচ্ছি না হ্যাঁ পাঁচটা বাজে তো ঠিক পাঁচটা পনেরো ঠিক পাঁচটা পনেরোতে আমি সব স্টার্ট করে দিব এর মধ্যে দুইজন আসবেন বা পাঁচজন আসবেন যাই ঠিক আছে তো পাঁচটা পনেরো কেউ ক্লাস লিভ নেবেন না মিউট করে যান যার যার নাস্তা পানি বাথরুম চা টা নামাজ আমি যাচ্ছি আমার এর মধ্যে ডাক দিলে রেসপন্স করতে পারবো না আরিফ ভাই আছেন আরিফ ভাই Season marketing communication agency and by most professional and digital industries. Individuals involved in professional and individuals in the next experience developing the market industry challenges and all this.
মানে নাভিশ্বাস উঠে যাচ্ছে। চিন্তা করো, আমি পুরাটা কপি করলাম কি Thank you.
কি অবস্থা, আসছেন সবাই? হ্যাঁ আপু আসছি। ষোলো জন কেন? মানা করছিলাম কাকে কাকে বের হইতে, তারপরও বের হইছেন। মেঘলা আপুর দুইটা আইডি নাই কে? মেঘলা আপুর একটা আইডি, এখন একদম পারফেক্ট, 13 জন আছেন। আমি স্ক্রিনশট নিয়েছি, হ্যাঁ, এন্ড আমি স্ক্রিনশটটা নিয়ে বলছি। কার নাম আরিফ, এই ইয়ের মধ্যে মিটিংটা লিভ নিতে মানা করছি, তারপরে লিভ নিছে। আরিফ নামটা তো কেন? আমি স্ক্রিনশটটা নিয়েছি, আমি দেখি কে কে নাই। হাশেম ভাই আছে, মার্কিন, রিমন, ইরফান, মিরাজ, তানভীর, মেঘলা, শাবাব, আইরিন। আমি আপু সবসময় থাকি। হাসান নাই, হাসান এবং হাসান মজুমদার না, হাসান ভাই আছে, এমডি হাসান আছে, হাসান মজুমদার ভাইও আছে। আমি যখন স্ক্রিনশটটা নিয়েছি তখন উনি ছিল না। পূর্ণজন তো এখন লিস্টে, পূর্ণজন তো আমি এখন লিস্ট দেখে বলতেছি না আরিফ, আমি আচ্ছা আচ্ছা এখন আগে নিয়েছি স্ক্রিনশটটা। আমি কি ছিলাম আপা? আমি ছিলাম, আমি লিভ দিন লিভ নি নাই। কে বলতেছেন? হাসান মজুমদার। আমিও লিভ নি নাই আপু। আমি আপনার নাম নেই নাই তো। আমি আমিও ছিলাম আপু। বাদটা গেল কে? জুয়েল নাই, মজুমদার। আচ্ছা হ্যাঁ, হাসান ভাই আপনিও ছিলেন। হ্যাঁ, পরের স্ক্রিনশটে আপনার নাম আসছে, প্রথমটা আসে নাই। জুয়েল নাই, জয় নাই। আচ্ছা জয় আমাকে টেক্সট করছে, আমার স্ক্রিন তো শেয়ার করেন না। জি আপু। আচ্ছা আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। আমি ব্রেক টাইমে তো না, আপনাদের এক্সাম টাইমে খুঁজতেছিলাম। আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি আপনাদের দেখাতে চাচ্ছিলাম, কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোয়ালিফিকেশন থাকে, সেটা আপওয়ার্ক আপনাকে শো করবে জবের বেলায়, যে আপনি জবের জন্য ঠিক আছেন কি ঠিক নাই।
বাট আনফরচুনেটলি আমি নট আ সিঙ্গেল পোস্ট পাইলাম। এখন গতকালকে আরিফ একটা প্রশ্ন করছিল যে জবে ফিল্টার করা যাবে আপু, আরিফ জি আপু, তো আমরা ইয়েতে যাই, জবের ফিল্টার কিভাবে করে সেটা দেখাচ্ছি। এখানে সার্চ জবে আমি ধরেন কিছু একটা নিশ লিখলাম, শাহাব ভাই কি আসছেন? শাহাব ভাই খুব ফ্রাস্ট্রেটেড আজকে, শাহাব ভাইয়ের খুব ঝামেলা করতেছে। না না নিশ লিখছি পরে, এখানে আমাকে আলাদা করে এই যে লিস্ট চলে আসছে, এখন আমি একটা লিস্ট সিলেক্ট করলাম। চ্যাটে কে কি লিখছে? রিমন ভাই তো চ্যাটে লেখে, আরিফ দেখি একটু বলেন তো কি লিখছে, আমি এখন চ্যাট দেখতে পারবো না। দেখেন আমি যখন এটা দিলাম আমাকে এই নিশ ধরে এখন হচ্ছে 1800 জব আছে এই নিশে। সো আমি এই নিশটাকে আরো বেশি ফিল্টার করব, একদম স্পেসিফিক খুঁজতে চাচ্ছি। তো এই যে দেখেন ফিল্টার অপশন, এই ফিল্টারটাতে ক্লিক করব। এখন দেখেন আমাকে আলাদা আলাদা করে ফিল্টার করার জন্য অপশন দিয়ে দিছে কিছু, মানে আমি কি কি ফিল্টার করতে পারতেছি। দেখেন জব টাইপ, এনি টাইপ জব সিলেক্ট করা আছে। আমি যদি চাই যে না আমি আওয়ারলি বেসিসে যে জব দিয়েছে সেগুলো দেখব, আমি এটা নিলাম এক্সপিরিয়েন্স লেভেল। এখন আমি আছে কি সে ইন্টারমিডিয়েট, সো আমি ইন্টারমিডিয়েটটাই খুঁজবো, কারণ যারা ইন্টারমিডিয়েট চাচ্ছে আমার তাদেরটাই দরকার, আমার তো এক্সপার্ট বা এন্ট্রি লেভেল দরকার নেই। তারপর হচ্ছে ক্লায়েন্ট হিস্ট্রি, এনি ক্লায়েন্ট হিস্ট্রি দিলে যা সবাই আসবে, কিন্তু আমি যদি ধরে দেই যে না আমি অলরেডি যারা আপওয়ার্কে অনেক কাজ করেছে, মোটামুটি আপওয়ার্কে অনেক দিন ধরে আসে, আমার এরকম টাইপ বায়ার দরকার, আমি হচ্ছে একদম নিউবি বায়ার দরকার নাই। সো নো হায়ার দিলে তো কোনো হায়ার করে নাই এরকম টাইপ বায়ার, এটা আমাদের নিউ যারা আছে আমাদের জন্য এনি ক্লায়েন্ট হিস্ট্রিটা রাখলে ভালো, বা আমরা নো হায়ারটা রাখতে পারি। একটু স্পেসিফিক স্টেপ করছিল আর কি, আমি বের হয়ে গেছিলাম, সাইন আউট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, না আমি বলছিলাম আপনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, আপনার আজকে সবকিছুতে ঝামেলা করতেছিল মনে হয়। হ্যাঁ আজকে পরীক্ষা খুব বাজে গেছে, মানে এক্সপেরিয়েন্সটাও বাজে গেছে, কম্পিউটার বন্ধ হলো, মোবাইলে করলাম, মোবাইলের ফাইল হারিয়ে গেল, আবার অন করলাম, আবার বন্ধ হলো, এর মধ্যে দিয়ে দিলাম আর কি। তারপরে তো ইয়ে কিছু পারলামই না, লিঙ্কডইন পারলাম না, মনটাই ভালো নাই এই আর কি। ব্যাপার না ভাইয়া, কালকে আমার খুব মন খারাপ ছিল, ইভেন আজকেও এখনো মনে হইলেই খালি লাগে। আর পরে দেখেন শরীরও ভালো যাচ্ছে না, এরকমই যাবে লাইফ, আপস এন্ড ডাউনস। ওকে দেন আমি ক্লায়েন্ট হিস্ট্রি ধরে স্পেসিফিক নিতে পারবো, আমি নো হায়ার দিলাম, হ্যাঁ যে এই পর্যন্ত কেউ হায়ার করে নাই তাকে দিলাম। তারপর ক্লায়েন্টের ইনফো, অলরেডি আমার প্রিভিয়াস ক্লায়েন্ট হলে, আমার তো কোনো প্রিভিয়াস ক্লায়েন্ট নেই, আমাকে জিরো দেখাচ্ছে, আমি অলরেডি যাদের যাদের কাজ করছি তারা আবার নতুন কোনো জব পোস্ট করছে কিনা সেটার জন্য আমি এটা সিলেক্ট করে নিতে পারবো। আমার তো নাই, সো এখানে জিরো, আমি করে থাকলে আমাকে এখানে দেখাইতো, সিলেক্ট করে দিলে তার জবগুলো চলে আসতো। আর হ্যাঁ যে এটা পেমেন্ট ভেরিফাইড এটা দিয়ে রাখবো, তাহলে আমার আলাদা করে খুঁজতে হবে না আনভেরিফাইড পেমেন্ট কাদের আছে। তারপর নাম্বার অফ প্রপোজাল, এইটা একটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের সিলেক্ট করে জবটা খুঁজতেই হবে। কারণ হচ্ছে অলরেডি যে 10-15টা প্রপোজাল সেন্ড হয়ে গেছে, ওইখানে আমি সেন্ড করতে গিয়ে আমার কি লাভ হবে বলেন? কোনো লাভ হবে না। তো আমি আমার ফিল্টারে অলওয়েজ লেস দেন 5 যেটা এটা সিলেক্ট করে রেখে দেবো, আমি চাইলে 2-3টাও সিলেক্ট রাখতে পারবি, তো আমি এটা সিলেক্ট করে রাখবো, এটাই সবাই করে রাখবেন। আর হচ্ছে বাজেট, আমরা নতুন নতুন হিসেবে আসলে খুব বড় বাজেটে যাব না, কারণ বড় বাজেটের কাজগুলো অনেক হিউজ হবে, সেগুলো আমরা করতে পারবো না। আপওয়ার্কের কাজ একটু টাফ, আপওয়ার্কে যে সমস্ত জবগুলো থাকে সেগুলো অনেক টাফ হয়। সো আমরা এখানে হচ্ছে লেস দেন এই যে এটা আচ্ছা, এখানে এনি কেন আমাকে সিলেক্ট করতে দিচ্ছে না কেন? আওয়ারলি, ও আচ্ছা সরি, আমি এখানে আওয়ারলি দিয়ে দিয়েছি তো এই জন্য আমাকে দিচ্ছে না রেঞ্জ, আমি এটা দিলে আমাকে রেঞ্জটা দিবে। সো আমরা এই রেঞ্জটা $100-500 নিয়ে রাখবো, এটা আমাদের জন্য ইয়ে। আওয়ার্স পার উইক, এটা আমরা
যেটা দিতে চাই নিয়ে নিতে পারবো প্রজেক্ট লেন্থ এনি প্রজেক্ট লেন্থই দিয়ে রাখবো আমরা অ্যাজ এ নিউবি হিসেবে আমাদের জন্য সেটাই দরকার সো আমাদের এই দেখেন এতগুলো ক্রাইটেরিয়া দিয়ে আবার যে ক্লায়েন্টের লোকেশন আর সিলেক্ট ক্যাটাগরি এভাবেও আমি নিজে টাইপ করে লোকেশন আর ক্যাটাগরি দিয়ে দিতে পারবো লোকেশন ধরেন আমার ইউএস এর বায়ার বা ইউকে এর বায়ার এগুলো দরকার সো আমি এটা করতে পারবো সবকিছু করে আমি যে ক্লোজ ফিল্টার দিলে আমার যে ফিল্টারটা করা আছে এই যে দেখেন উপরে আমি যা যা ফিল্টার দিছি সেই ফিল্টার অনুযায়ী এখন আমার এই জবগুলো চলে আসছে আমি যেই এত এত ফিল্টার সিলেক্ট করার পর আমাকে মাত্র 10টা জব দেখাচ্ছে যেটা আমার জন্য এলিজিবল সেই ফিল্টার অপশনটা কেন হচ্ছে আমাদের এত এত জব আসবে জবের মধ্যে অনেক জব থাকবে যেগুলো আমাদের জন্য দরকার নাই বা আমরা দিতে পারবো না করতে পারবো না সো আমরা ফিল্টার করে নিয়ে ইজিলি খুব তাড়াতাড়ি কি কি জবগুলো আছে যেটার মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা খুঁজে বের করতে পারবো আরিফ আপনার ক্লিয়ার হয়েছে বাকি দর আই হোপ ক্লিয়ার হয়েছে আরিফের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এটা একটা আপওয়ার্কের খুব ভালো জিনিস এই জিনিসটা আমরা করতে পারতেছি ওকে এখন আমরা চলে যাই ফিল্টারটাকে সেভ করা যাবে মানে সব সময় থাকবে নাকি যতবার চার্জ করব আমার ফিল্টারিং করতে হবে আপনি এই ফিল্টার এখন দিলেন না দেখেন আপনার অটোমেটিক এই ফিল্টারটাই হয়ে আছে এখন আপনি ইয়ে চেঞ্জ করেন ধরেন আমি তখন ইউটিউব মার্কেটিং দিছি এখন ধরেন ফেসবুক দেই আপু উনি দেখতে দেখতে আমি বলি এখন আমি এইটা ফিল্টার করতে পারবো জাস্ট সিঙ্গেল কানেক্টে জব পাবো এমন সিঙ্গেল কানেক্টে জব পাবো এমন ফিল্টার করা যাবে সিঙ্গেল কানেক্ট বলতে কি বোঝাচ্ছেন আপনি মানে একটা অফারের জন্য প্রপোজাল চাইতে একটা প্রপোজালের জন্য তো গতকালকে আমরা দেখলাম চারটা প্রপোজাল মানে চারটা কানেক্ট ফটো ছিল তো সেক্ষেত্রে ফিল্টারের মানে সিঙ্গেল ফিল্টারের ক্রাইটেরিয়া দেখছেন এই যে ক্রাইটেরিয়া এই ক্রাইটেরিয়া অনুযায়ী ফিল্টার করতে পারবেন ওরা এই বুঝছি সেটা বুঝছি কিন্তু আমি যাচ্ছি সিঙ্গেল কানেক্ট আর আমাদের 20টা কানেক্ট তো আমরা ফ্রি পাবো এরপরে তো কিনতে হবে তো সেক্ষেত্রে এই ক্রাইটেরিয়া তো এখানে নাই তো এই ক্রাইটেরিয়া নিতে পারবো না আমি সিঙ্গেল কানেক্ট কি জব পাবো কিনা মানে কারণ সিঙ্গেল কানেক্ট আলাদা খুঁজতে গেলে ওই যে তখন ফিল্টার রাখবেন না অল ওপেন রেখে দিবেন ওপেন রেখে দিলে ওর মধ্যে যখন সিঙ্গেল কানেক্টর নাই একদম ন্যূনতম কানেক্ট এখন দুইটা কানেক্ট তো যে কোনো জবের জন্য দুইটা কানেক্ট চাই সিঙ্গেল কানেক্ট দিয়ে জব আমি দেখি না এই $5 $10 আপওয়ার্কের কাজ খুবই কম যদি কালে ভাদ্রে কখনো চোখে পড়ে যায় সেটা নরমালি হচ্ছে দুইটা এখন ম্যাক্সিমাম দেখবেন দুইটা থেকে তিনটা চারটা ছয়টা আটটা এই রেঞ্জটাই থাকে কানেক্টের সর্বনিম্ন দুইটা দিয়ে তো পারবো হ্যাঁ দুইটা কানেক্টেরও আছে কিন্তু ওই জবগুলো এখন কম আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে টু কানেক্ট আসলে কমই পাওয়া যায় এই যে এখানে দেখাচ্ছে একটা দেখছেন দুইটা কানেক্ট নাম্বার অফ প্রিন্সেপ সো পাবেন আবার দেখেন এখানে কানেক্টে কিছু দেয় নাই প্রপোজাল সেন্ড করতে গেলে তখন দেখাবে এই যে আবার আরেকটা দুইটা কানেক্ট এই যে ছোট বাজেট ছোট ছোট বাজেটের ইয়ে হলে তখন হচ্ছে পাওয়া যায় দেখা যায় কিন্তু মানে বেশিরভাগ কাজের মধ্যে এটা ফেসবুক ধরে দিছি তো যে ফেসবুকের ছোট ছোট টাইপ হয়তো কাজগুলো ছোট এর জন্য কানেক্ট কম যাচ্ছে কি বলছে ইনক্রিজ রিচেবিলিটি অ্যান্ড ডোনোরা হ্যাঁ ডোনোরা মানে যেটা বলছে সেটাই কারেক্ট নিচে লেখাই আছে রিচেবিলিটি এন্ড ডোনার্স সোশ্যাল মার্কেটিং এর স্ট্র্যাটেজির উপরে আমি এটা পড়ি নাই আর এই যে দেখেন সেভ জবের জন্য যে এখানে লাভ দিয়ে রাখলে জব সেভ হয়ে যাবে সেভ করে রাখছে হ্যাঁ এগুলো পড়বো সেভ করে রেখে লাভ হয় না একটা জব আমি সেভ করে রাখলাম
তো ওই দিনের মধ্যেই প্রপোজাল পাঠাইতে পারলে ঠিক আছে, যে আপনি এখন বাসের মধ্যে বসে আছেন, বসে বসে আপওয়ার্কের জবগুলো দেখতেছেন, তো এই সময় প্রপোজালটা লেখার সময় হচ্ছে না, তো আপনি সেভ করে রেখে বাসায় গিয়ে দিয়ে দিলেন, ওই এতটুকুতেই কাজ দেয়। পরে একদিন দুদিন চলে গেলে, যেমন এটারে সেভ করে আমার লাভ নাই, 3 দিন আগে দিছে। তো এই হচ্ছে ইয়ের গেল জব, আমরা এভাবে ফিল্টার করে খুঁজবো আমাদের নিজেদের সুবিধাতে। আর আমি অনেকগুলা খুঁজছি, খুঁজে খুঁজে দেখলাম একটার মধ্যে আমি রিকোয়ারমেন্ট পাইতেছি না যেটার মধ্যে দেখায়। তো আমি যে একটা ভিডিও দেখেন, এই ভিডিওর লিঙ্কটা আমি দিব না, একটা ইন্ডিয়ান ছেলের ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এটা ওর ভিডিওটার মধ্যে যাও, অটো প্লে হয়েছিল নাকি, প্লে হয়ে পুরো ভিডিও শেষ হয়ে গেছে। ওর ভিডিওটা আমি একটু দাঁড়ান ফুল স্ক্রিনে যাই, ওর ভিডিওর মধ্যে একটা জিনিস আসে, ওই জিনিসটা দিয়ে আমি দেখাই, যেহেতু আমি পাচ্ছি না খুঁজে এখন। একটার মতো একটা কোয়ালিফিকেশন আপনাকে সাজেস্ট করে যে আপনি ওই জবটার জন্য কোয়ালিফাইড কিনা। সাউন্ড শোনার কি দরকার আছে? আমি এটা ভিডিও লিংকটা দিয়ে দিব আপনাদের, এখন দরকার আছে? আমি বলি, আমি খালি যে স্ক্রিনটা অফ করব, অফ করে আচ্ছা এই আমি তো লাইভে নাই। আচ্ছা তাহলে ঠিক আছে। আর কি জানেন, লাইভে যে আমরা লাইভে যে যাই না, লাইভে গিয়ে তারপরে হচ্ছে আমরা যে ভিডিও অন্যের ভিডিও প্লে করি না, এরকম করে আমাদের একজন মেন্টরের আইডি ওয়ান খাইছে, বুঝছেন, ফেসবুক ওয়ান দিয়েছে, যে মানুষের হ্যাঁ কপিরাইটেড ইস্যুতে দিছে, যে সে জুমের লাইভ করছে এবং লাইভে গিয়ে আবার অন্য আরেকজনের ভিডিও দেখাচ্ছে, তো সে কি ওই পার্সনের ইয়ে করছে না, প্রমোশন করছে বা কি করছে সেটার জন্য। চ্যাটে কে কি লিখতেছে একটু, আরিমন ভাই তো চ্যাটে লিখে, আরিফ দেখেন তো চ্যাটে, কেউ তো লিখছে না আমাকে। আমার এখানে চ্যাটের মধ্যে টুকুস টুকুস ই আসতেছে, প্রাইভেটলি লিখছো তো আপনাকে, আমাকে লিখতেছে না। আচ্ছা এর পক পক করতেছে। বেস্ট টাইম ফর বিডিং, ও আচ্ছা চলে গেছে আরেকটা ভিডিওতে, সরি সরি সরি। আমি যে তখন ছাড়ছি তখন পজ করি নাই মনে হয়। কবে এরকম একটা চ্যানেল থাকবে আর এরকম আমার চ্যানেলে অ্যাড আসবে। আরে এটাও তো না, কি করলাম আমি, গাধামিটা হিস্ট্রিতে পাবেন কোনটা প্লে করছিলাম। চ্যানেলটার নাম কি ছিল, টেক টেক, দেখেন টেক আসলে এটাই মনে হয়। দুনিয়ায় সার্চ করে, যে মোসিন ভাই যেটা বলে গুগল সার্চ বা এফবি সার্চ বা যে কোনো সার্চ করে পাওয়া যায় সবকিছু, কিন্তু সার্চ কিভাবে করলে আপনি এক্স্যাক্টলি, যেমন কালকে ইমা আমাকে কিছু কভার একটা কভার পিকের ছবি দিয়ে বলছে এটা কেমন হবে, আমি বললাম একটু দেখেন, ইমাও কভার পিকের জন্য অন্যান্য পেজ খাটাইছে, কিন্তু
এক্স্যাক্টলি ভালো পেজের আইডিয়া নেওয়ার জন্য পেজ পাচ্ছিল না, আমি ওনাকে দুই তিনটা দিলাম, সার্চ করে বের করাটাও না একটা হচ্ছে কি বলে বুদ্ধির ব্যাপার। হ্যাঁ, আপনি এক্স্যাক্টলি কোন জিনিসটা দিয়ে সার্চ করলে আপনার যেটা চাচ্ছেন ওই একদম ওই জিনিসই খুঁজে বের করে পাবেন, গুগল থেকে বলেন ইউটিউবে বলেন। বা আরে বাবা, এত এত অ্যাড আপনাদের। আচ্ছা, সবাই গ্রামারলি নামায় নিয়েন, যাদের ইংলিশ দুর্বল গ্রামারলিটা অনেক ভালো। আচ্ছা, ও হচ্ছে ওর নিচটা হচ্ছে ইয়ে কি বলে ওয়েবের। হ্যাঁ, ও যে প্রপোজাল গুলো দেখাচ্ছে ও হচ্ছে ওয়েব ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, সো ওইটারই হচ্ছে ও দেখাচ্ছে। তো এটার ওয়েব রিলেটেড ওর এই জব অফারে ও ঢুকছে। আমি পাইলাম খুঁজে, এই যে তাড়াতাড়ি, হ্যাঁ এই যে দেখেন প্রিফারড কোয়ালিফিকেশন, এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখানোর জন্য পাচ্ছিলাম না। এটা কি এখন কোনো জব পোস্ট করতে গেলে এটার দেওয়ার মতো ওয়ে থাকে না? আমি রিমন ভাইকে কালকে প্রশ্নটা করছিলাম, রিমন ভাই চোখে কি পড়ছে? রিমন ভাই জি তো আপনাকে আসেন থাকেন, রিমন ভাই তো কিছু বললেন না, আপনার চোখে পড়লে একটু বললেন তো। আমার কিন্তু কালকে থেকে আজকে পর্যন্ত আমি পাই নাই, চোখে পড়ে নাই একটা জবের মধ্যে লিখছে না। সো আই ডোন্ট নো আপওয়ার্কের কোনো আপডেটেড কিছু হতে পারে কিনা, কারণ ওর ভিডিওটা আগে করা। সো এই যে দেখেন আগে এই জিনিসটা থাকতো, জব পোস্টে গেলে আপনি এটার জন্য কতটুকু কি বলে কোয়ালিফাইড কি কোয়ালিফাইড না, এখানে আপনাকে অনেকগুলা ক্রাইটেরিয়া দেখায়। তো এখানে দেখেন কি ক্রাইটেরিয়া দেখাচ্ছে, যে এই জবটা করার জন্য অ্যাট লিস্ট 90% স্কোর থাকতে হবে আপনার, জব সাকসেস স্কোর, মানে অলরেডি আপনি যে কটা কাজ করছেন সবগুলা কাজে যাতে আপনার স্কোরটা 90% থাকে। তারপর দেখেন এই লেখা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? জি আপু, বোঝা যাচ্ছে। তারপর দেখেন ইনক্লুড রাইজিং ট্যালেন্ট, হ্যাঁ মানে যে আমি যে বলছিলাম গত ক্লাসে রাইজিং ট্যালেন্ট একটা ব্যাচ পাওয়া যায় আপওয়ার্ক থেকে, এই ব্যাচের জন্য অ্যাপ্লাই করা লাগে, কিছু কাজ করার পর ওই ব্যাচের জন্য অ্যাপ্লাই করলে আপওয়ার্ক আপনাকে এই একটা ব্যাচ দিবে। তো এই এই ওয়েব ডিজাইনের কাজটা নেওয়ার জন্য তাকে রাইজিং ট্যালেন্টের ব্যাচটা থাকতে হবে। তারপর দেখেন অ্যামাউন্ট আর্নড, মিনিমাম হচ্ছে 1K আর্ন করতে হবে যেই জবটার জন্য ইয়ে করবে অ্যাপ্লাই করবে কাজটার জন্য, তাকে মিনিমাম 1K অলরেডি আর্ন থাকতে হবে। সো এই প্রেফারড কোয়ালিফিকেশন হলুদ আকাশ থেকে কোথা থেকে ড্রয়িং 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 অন এলিসা অ্যানোটেট আসে কেন? অ্যানোটেট আমি তো অন করি নাই। তো এরকম হচ্ছে প্রেফারড কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে, এই জবের মধ্যে, যেটা আপনাকে আরো বুঝতে সুবিধা করবে যে আপনি ওই জবটাতে প্রপোজালটা পাঠাইতে আপনি এলিজিবল কিনা। তো আমি তো আপওয়ার্কে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, দেখাইতে পারলাম না, সো ওর ভিডিওতে গিয়ে খুঁজে পাইছি। তো আমি ভিডিও লিংকটা দিয়ে দিব না, আপনারা এই ভিডিওটা দেখেন, একটা আইডিয়া পাবেন জব প্রপোজাল কিভাবে কিভাবে লিখতে হয়। যে হিন্দিতে বলে খুব একটা ভালো না, বাট খারাপও না, দেখতে পারেন একটা আইডিয়া নেওয়ার জন্য। এখন হচ্ছে আমি কোথায় যাব? আচ্ছা, বিডিং, বিডিং এর জন্য আমাদের কিছু জিনিস হচ্ছে ফলো করতে হবে। বিডিংটা কি, বিডিং এর জন্য কি কি আছে টিপস এলে আমি একটু বলি। বিড প্রপোজালটা কি? বিড করা তো আমরা বুঝি, তাই না? বিড করা কাকে বলে? একটা জিনিসের জন্য চার পাঁচ জন সবাই যে এমনি কোম্পানি গুলো টেন্ডার কোটেশন পাঠায়, অনেকে এর মধ্যে থেকে একটা সিলেক্ট হয়। বিডের প্রপার বাংলা কি শাহাব ভাই বলেন তো? আমার এই যে ইংলিশের কিছু প্রপার বাংলা মিনিং বলতে গেলে তখন বলতে পারি না। জি আপু, শুনিনি ঠিক। বিড, বিড করা মানে বিডের প্রপার বাংলাটা কি হবে একটু হেল্প করেন।
ও আচ্ছা এডিট করা আমার মনে হয় আবেদন করা হবে দরাদরি কি দরাদরি করা আর কি বিট করা মানে তো দরাদরি করা নেগোসিয়েশন করা বাজে দরা বাজে আমি আমার প্রপোজালটা দিয়ে বিট করবো যাতে অন্যদের প্রপোজাল একসেপ্ট না হয় আমারটা হয় এটাই হচ্ছে বিট প্রপোজাল বলতে নিলাম বুঝাই আপু না নিলামেরটা তো নিলামের একটা পার্ট হলো বিট হ্যাঁ নিলামের একটা পার্ট হলো বিট হ্যাঁ তো এখানে আপওয়ার্কের ভাষায় এটাকে আমরা ফাইবারে বলি বায়ার রিকোয়েস্ট কাস্টম অফার সেন্ড করি আর এখানে হচ্ছে প্রপোজাল বিড করি আমরা সো দেখেন বিড প্রপোজাল ইজ ভেরি স্পেসিফিক সামারি অফ ইওর কোয়ালিফাইড টু আন্ডারটেক দ্য জব মানে খুব ছোটখাটো একটা স্পেসিফিক সামারি যেটা আপনাকে হচ্ছে এই জবটা নিতে আপনি কোয়ালিফাইড সেটা বুঝাবে So it does more than initiate a friendly greeting to the buyer express interest in the job. Your bid proposal allow you to achala ami english e bhai na pore ami bangla bangla korei boli. Bid proposal at a friendly greeting diye buyer ke express korben je apni interested etar jonno. তারপর হচ্ছে আপনার প্রপোজালটা আপনার কোয়ালিফিকেশন আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু আপনি কি এক্সিলেন্স আছেন আপনার জব এক্সপিরিয়েন্স সব কিছু ওভারঅল এটার মধ্যে ইনক্লুড করে একটা প্রপোজাল লেটার লেখা বা একটা কভার লেটার লেখা একটা আর কি বলা যায় জব অফার দেওয়া সব কিছু হচ্ছে একই কথা বিড প্রপোজালকে এটাই বলে আর কি আর আপনার বিড প্রপোজালের মধ্যে অবভিয়াসলি কোন কোন জিনিসগুলো আপনার থাকতে হবে যতটুকুই লেখেন শর্ট 10 লাইনের একটা বিড করেন কিন্তু 10 লাইনের বিডের মধ্যে আপনার এই কয়েকটা জিনিস ইনক্লুড করবেন এই বিড প্রপোজালের স্লাইডটা এই জন্য যে আমরা কিভাবে বিড করব সেটা হয়তো বা গেস করতে পারবো কিন্তু কিভাবে করলে কোন জিনিসগুলো রাখলে আপনি বিড করলে আপনার বিডটা অ্যাকসেপ্ট হবে আপনি জবটা পাবেন এই জন্য এই স্লাইডটা করা বা এই স্লাইডটা দেওয়া হ্যাঁ আপনার স্কিলস অবশ্যই থাকতে হবে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে আপনার পাস যে প্রজেক্ট করছেন সেই প্রজেক্টের কিছু আইডিয়া দিতে হবে আপনার এক্সপিরিয়েন্সের আইডিয়া দিতে হবে এন্ড রেজাল্ট তাকে তার যে প্রপোজালটা পড়বেন আপনি প্রপোজালটা পড়ে আপনি বুঝবেন যে সে কি চাচ্ছে এবং আপনি তাকে এটার এগেনস্টে কি রেজাল্টটা দিতে পারবেন সেটা মেনশন থাকতে হবে এই যে আমি বায়ার কমিউনিকেশন নিয়ে তো কোনো প্রশ্ন করি না এই দুইটা এক্সাম গেছে আমি কিন্তু নেক্সট যে এক্সামটা হবে থার্ড ওটাতে হচ্ছে বায়ার কমিউনিকেশনে রাখবো তখন এগুলো না পারলে আপনার এই স্লাইড গুলো দেখেন না আমি জানি নিয়ে নিয়ে জমাইতেছেন দিস্তা ধরে আপু ওগুলোর অ্যাক্সেস কিন্তু আবার দিয়েন এগুলো তো আমি স্লাইড দিয়ে দিতে সেখানে ও আচ্ছা ইনস্টা হ্যাঁ যেগুলো রিমুভ করছেন ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই ইনক্লুড থাকতে হবে তারপর হচ্ছে ব্রিডিং প্রসেস কিভাবে ব্রিডিং প্রসেসটা কাজ করে আপনি যখন একটা প্রপোজাল পাঠান জব সাইট ইমিডিয়েটলি নোটিফাই দ্যাট প্রজেক্ট ওনার মানে যাকে পাঠাচ্ছেন সে কিন্তু ইমিডিয়েটলি নোটিসড হয় যে আপনার এখান থেকে একটা জব প্রপোজাল আসছে তারপর হচ্ছে বায়ার হচ্ছে সেখান থেকে আপনার ওই যে জিনিসগুলো বললাম ইনক্লুড থাকতে হবে আপনার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স আপনার যে প্রাইসটা দিচ্ছেন সেই প্রাইসটা তারপর আদার আরো কিছু ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর যেটা আপনি আপনার প্রপোজাল লেটারটার মধ্যে রাখছেন সেগুলো জাজ করবে সেগুলো দেখবে সেখান থেকে সে সিলেক্ট করবে আপনার প্রপোজালটা নিবে কিনা তারপর হচ্ছে আপনি অবশ্যই বিড আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী রিলিভেন্ট স্কিল অনুযায়ী ওভাবেই আপনি হচ্ছে বিড প্রপোজালে যাবেন আপনার বিড প্রপোজালটা রেডি করবেন যেগুলো আপনার ক্রাইটেরিয়া একটু আগে যেটা দেখাইলাম যে প্রেফারড কোয়ালিফিকেশন গুলো যে দেখায় ওটার সাথে আপনার ম্যাচ না করলে ওই ধরনের জায়গাতে আপনি বিড করে লাভ হবে না কোনো ইউ উইল হ্যাভ অ্যান আই অন দ্য জব দ্য বাই আই ওয়াজ অলসো বি অন এই কথাটা আসলে দিছি আপনার
প্রত্যেকটা জবে আপনার কি বলে কিছু ইংলিশ ওয়ার ফ্রেজ আছে যেগুলো বাংলা বলতে গেলে মানে দাঁত ভেঙে যায়। আপনারও বাইরে সবগুলা জবে একদম প্রপার কি বলে মনিটর করতে হবে প্রপারলি, এবং বাইরেও দেখা যাবে আপনার ইয়েগুলাতে আপনি যখন প্রপোজাল পাঠাচ্ছেন আপনার পুরোটা খুব ভালোভাবে মনিটর করবে। হাউ টু প্রেজেন্ট ইওর বিড, এইখানে আসলে এই স্লাইড স্কিপ করি, এখানে থিওরিটিক্যাল কথা একটা মানে বিট করার জন্য কোন কোন টিপ গুলা ফলো করবেন। আবার বলি আপওয়ার্কের কানেক্ট যেহেতু কম শেষ হলো আমাদের কানেক্ট কিনে করতে হবে, সো আপওয়ার্কে বিট করার আগে আমাদের কিছু জিনিস ফলো করেই করতে হবে। ফার্স্ট টিপ হচ্ছে ডোন্ট বিট অন এভরি প্রজেক্ট, যেটা শুরু দিন থেকে বলতেছি আপওয়ার্কের ক্লাস থেকে যে সব জব আমাদের জন্য না, সবকিছু আমাদের জন্য রিলিভেন্ট না। সো আমরা ইয়ের মতো প্রত্যেক দিন 10টা করে দিতে পারবো না, আমার 20টা কানেক্টের অনুযায়ী দিতে হবে। সো আমার কোনো ভাবেই প্রয়োজন নাই যে সব প্রজেক্টে বিড করবো, আমার ক্রাইটেরিয়া অনুযায়ী আমার কানেক্ট কতটা যাবে সবকিছু খেয়াল করে প্রপারলি আমি একটা যে জবটা আমার জন্য সব দিক থেকে 100% সুইটেবল অ্যাপ্রোপ্রিয়েট তখনই আমি বিট করবো, আদারওয়াইজ আমার বিট করার দরকার নেই। আপওয়ার্কে মানে দুনিয়ার বিট করে করে কানেক্ট শেষ করলাম, ধরেন আপনার পয়সা আছে সমস্যা নেই, আপনি অনেকগুলা বিট কানেক্ট কিনে নিয়েছেন, কিনে নিয়ে খালি দুমায় দিতে এসেছেন, তাহলে দুমায় দিলেই হবে না, আপনার অ্যাপ্রোপ্রিয়েট না হলে যত বিট করেন লাভ হবে না। সেকেন্ড হচ্ছে অলওয়েজ রিড দ্য প্রজেক্ট ডিটেলস বিফোর হ্যান্ড, প্রজেক্টের ডিটেলসটা অবশ্যই অবশ্যই খুব ভালো করে পড়ে আপনাকে বুঝতে হবে, কারণ আপওয়ার্কের সিস্টেমে যেটা রিকোয়েস্ট যেটা আমরা পাই ফাইবারে, আমরা ছোট করে একটা লিখা থাকে, আমরা মোটামুটি একটা লিখে দেই, দেন বায়ার নক করে আরো অনেক কথাবার্তা বলে, আপনার অনেকগুলো সুযোগ থাকে বায়ারের রিকোয়ারমেন্ট গুলা বুঝার, বা আপনি অনেক প্রশ্ন করে ইনবক্সে অনেকটা কানেকশন হয়। আপওয়ার্কে যেটা কাহিনী হয় দেখেন, একটা জব যখন কেউ পোস্ট করে দেখেন এক একটা জব কতটা ডিটেল সে লিখছে, একটু খেয়াল করেন তার ডিজিটাল মার্কেটিং মার্কেটার লাগবে তার ওয়েবসাইট ট্রাফিক আর সেল বাড়ানোর জন্য, হ্যাঁ তারপরে সে অলরেডি কি করতেছে এটা একটা অনগোয়িং প্রজেক্ট, হ্যাঁ তো তার প্রজেক্টটা কিভাবে কি রান করতেছে, সে কি কি কাজ করতেছে সেটার ডিটেল আপনাকে এখানে লিখে দিছে বুঝাই দিছে, তারপরে হচ্ছে তার কি ধরনের লাগবে কেন লাগবে সে কথাগুলো সে বলছে, তার ওয়েবসাইটের ইয়েটা লিঙ্কটা সে দিছে, সবকিছু কিন্তু ও খুব সুন্দর করে আপওয়ার্কে জব অফার গুলো এত ডিটেল ভার্সনে সব সময় থাকে, আপনাকে ওই ডিটেল ভার্সনটা পড়ে ওইভাবে বুঝে বিট করতে হবে। আপনি হচ্ছে বাইরের সাথে পরবর্তীতে এত যে ফাইবারের মতো ইনবক্সে আরো 10টা জিনিস জিজ্ঞেস করে নেওয়ার সুযোগটা পাবে না, কারণ আপনার প্রপোজালটা সে এক্সেপ্ট করলে সে আপনাকে জবের ব্যাপারে সে নক করে তখন ফাইনালি মনে করবেন যে সে আপনার প্রপোজালটা পাঠাইছেন পুরোটা পড়ে বুঝে জেনেই পাঠাইছেন, আন্দাজের উপর পাঠাই দিলে তখন বায়রা যখন নক করে আপনার কাজটা দিতে যাবে অ্যাকসেপ্ট করবে, তখন আপনি যদি 14টা প্রশ্ন করেন বা আরো কিছু জানতে চান তখন সে বলবে আমি তো আমার ডিটেলটা জব পোস্টে দিছি, তখন কি আপনি দেখেন নাই ঠিক মতো। সো আপওয়ার্কে না এই জিনিসগুলো অনেক মেইনটেইন করতে হয়, দ্যাটস ওয়াই একটা প্রজেক্টে বিট করার আগে পুরাটা খুব ভালো করে পড়ে দেখে বুঝে শুনে তারপর দিতে হবে। তারপরে স্ক্রিপ্টেড বিট, হ্যাঁ আপনি হচ্ছে আপনার বিট প্রপোজালটা যদিও অনেকগুলা ক্রাইটেরিয়া মেইনটেইন করে লিখবেন, কিন্তু এমন টাইপ কোন স্ক্রিপ্টেড বিট লিখবেন না জানে খুব বিশাল একটা রচনা হয়ে গেছে, লাইক এখানে আমি দিছি কোন জিনিসগুলো ইনক্লুডেড থাকতে হবে, স্কিলস এডুকেশন পাস প্রজেক্ট এক্সপিরিয়েন্স রেজাল্ট, এই পাঁচটা জিনিস আপনি শর্টেই লিখবেন এখানে। যে আপনি যদি এভাবে স্ক্রিপ্টেড টাইপ লিখেন বিট প্রপোজালটা যে আমি কিন্তু লাস্টে এরকম ফেসবুক মার্কেটিং এর কাজ করছি, ফেসবুক মার্কেটিং এর এই পেজে কাজ ছিল, এই পেজে আমি যে কাস্টম ইউআরএল বানাইছি, আমি হচ্ছে বাটন অ্যাড করছি, আমি শপ ক্রিয়েট করছি, আমি ক্যারাসেল করছি, আমি ভিজুয়াল কিছু কন্টেন্ট পোস্ট করছি, আমি ওই কন্টেন্ট এর আর্টিকেল গুলো লিখছি, এত কথা লিখতে হবে না, আপনি শর্টে লিখবেন যে আমি ফেসবুক মার্কেটিং আগে থেকে করছি, আমি স্পেসিফিক কয়েকটা পেজের কাজ করছি,
এটা আপনি লাইনে লিখে দিবেন দেন আপনি সাথে তাকে যদি মানে অ্যাটাচ কিছু পাঠাইতো সেটা আপনি অ্যাটাচ স্যাম্পল পাঠিয়ে দিবেন কিন্তু আপনার ওই আগে কি কাজ করছেন ওই কাজের ডিটেইলে কি কি করে আসছেন এত স্ক্রিপ্টেড প্রপোজাল আপনি লেখা লিখবেন না বা এটা এভয়েড করবেন বিট প্রপোজাল মেইন পয়েন্ট গুলো থাকবে কিন্তু স্পেসিফিক ওয়েতে শর্ট ভার্সনে খুব ডিটেইল স্ক্রিপ্টেড ভার্সনে না তারপর হচ্ছে ডোন্ট সাউন্ড ইম্পার্সোনাল এখানে যে কোনো লুতুপুতু গিয়ে দেখানো যাবে না হ্যাঁ প্রপোজালের মাঝখানে যে আমি একটু ক্লায়েন্টের পটাই খুব একটু খুশি করার জন্য এক দুই লাইন লিখি যে আপনার প্রপোজালটা দেখছি খুব ভালো লাগছে আপনার আপনার প্রোফাইলটা আমি ঘাঁটছি আপনি অলরেডি অনেকগুলা হায়ার করছেন আপনি অনেক কাজ করছেন বা আপনার ওয়েবসাইটটা দেখছি সেই ওয়েবসাইটটা আসলে অনেক ভালো ছিল তো এই সমস্ত কারণে আমার আপনার কাজ আপনার সাথে কাজ করতে আপনার ওয়েবসাইটের জন্য কাজ করতে ইন্টারেস্টেড এই টাইপ ইম্পার্সোনাল হওয়ার দরকার নাই এই টাইপ কথা লেখারও দরকার নাই লিংকডইন যেরকম স্ট্রিক্টলি খুব প্রফেশনালিজম মেইনটেইন করে আপওয়ার্কও খুব স্ট্রিক্টলি প্রফেশনালিজম মেইনটেইন করে তো আপনার বিট প্রপোজালের মধ্যে এই ধরনের জিনিস আনা যাবে না তারপর হচ্ছে অ্যাভয়েড বিং টু হ্যাস্টি ইন কমিটিং ইওর টাইম এখন হ্যাস্টি মানে মোহসিন ভাই হ্যাস্টি মানে কি বলেন মোহসিন ভাই আছে কে আছে ক্লাসে আমি যে থিওরিটিক্যাল ক্লাস নিলে মোহসিন ভাই তো থাকে না নাই মনে হয় না মোহসিন ভাই নাই এ থিওরি শুরু হইছে না এই এই টাইপ জিনিসে মোহসিন ভাইয়ের ভালো লাগে না ক্লাস করতে আবার বলবে কি সে আমি ইংলিশে পারি না আপনারা প্রমাণ কিন্তু হ্যাঁ সাক্ষী থাকলেন আরেকদিন যেদিন বলবে যে আপু আমি তো ইংলিশে দুর্বল আপনারা অ্যানসারটা দিবেন ঠিক আছে ওকে আপু আচ্ছা হ্যাসি মানে হচ্ছে গিয়ে তাড়াহুড়া করা যাবে না সে যে টাইম লেন্থটা দিছে সে টাইম লেন্থ এমনি সে ফিক্সড করে দিছে কিন্তু তারপরও আপনার প্রপোজালের মধ্যে আপনি খুব বেশি পাকনামি করে ধরেন সে দিছে এক মাসের প্রজেক্ট আপনি সেটাতে বলছেন যে আমি তো খুব এক্সপার্ট কাজে আমি আপনাকে 15 দিনে কাজটা করে দিব এত বেশি হ্যাস্টিনেস মানে হচ্ছে তাড়াহুড়া করা মানে কি বলে হ্যাঁ তাড়াহুড়া করাই তো এর থেকে সোজা বাংলা নাই আর তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করে পাকামি করে টাইম লেন্থ খুব বেশি কমাই দেন না হ্যাঁ এক মাসের টাইম দিয়েছে আপনি সেটা বলতে পারেন হ্যাঁ যে ঠিক আছে আপনি এক মাস বলছেন আমার হয়তো এই কাজটা করে দিতে 25 দিনেই সম্ভব আমি পারবো কিন্তু 25 দিনের জায়গায় 15 দিন দেন না তারপর হচ্ছে ট্রাই নট টু আন্ডারবিড ইওর ফেলো রাইটার্স হ্যাঁ আন্ডারবিড বলতে কি বোঝাচ্ছেন বুঝাই ধরেন জব অফারটা ছিল $100 আর তারপরে আপনার যখন এই যে আপওয়ার্কে দেখেন এই জবটার মধ্যে অলরেডি কয়টা সেন্ড হয়েছে দেখি 5টা সেন্ড হয়েছে এখন দেখেন আমাকে আপগ্রেড করতেছে মেম্বারশিপের জন্য বিট বেঞ্চটা দেখার জন্য এটাকে এখন পেইড ভার্সনে নিয়ে গেছে নাকি আজব তো বেশ কিছু জিনিস নাই মেবি কি পেইড ভার্সনে নিয়ে গেছে এগুলো এটা মনে হয় আপা পেইড ভার্সনই আচ্ছা যাই হোক তাহলে হয়তো পেইড ভার্সনে না কি বলেন ভাই আমি দেখছি তো আমারটা তো প্রথম থেকেই ফ্রি ভার্সন আমি তো কোনো মেম্বারশিপ নেই নাই ইভেন আমার অ্যাকাউন্ট যখন খুলছি তখন তো আমি ক্লাসেই ছিলাম তখন তো আমাদের অ্যাকাউন্ট গুলো চেক করা হয়েছে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো থেকে তখন খুব বেশি ঘাটাঘাটি করা হইতো তখন তো দেখছি আচ্ছা সেটা হচ্ছে গিয়ে এটার কাহিনীটা হচ্ছে গিয়ে আপনার অন্য যারা প্রপোজাল পাঠাইছে তারা আসলে কোন রেঞ্জে পাঠাইছে সেটা আপনাকে দেখাইতো আর কি এখন তো দেখাচ্ছে না ওইটাও কোয়ালিফিকেশনটাও দেখাচ্ছে না এটাও দেখাচ্ছে না আগে যেটা ছিল
আপনার মানে অন্যান্য যারা প্রপোজাল পাঠাইছে তারা কে কত ডলারে বিট করছে সেটা দেখা যেত। তো ধরেন $100 প্রজেক্ট ছিল, মোটামুটি কেউ $95 বা অ্যাটলিস্ট $90 কাজটা করে দিবে এরকম রেঞ্জটা ছিল, যে $100 কাজ 90 পর্যন্ত রেঞ্জটা উঠছে, 90 পর্যন্ত বিট করছে। তো আপনি ওই 90 নিচে আবার দৌড় মেরে নামতে যাবেন না যে না আমি $80 করে দিব, খুব বেশি নিচে নামা যাবে না আপওয়ার্কে। যদি আপনি আবার আপনার বাজেট খুব বেশি নামায় দেন তখন আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট হবে না, কারণ বায়ার তখন মজুমদার ভাইয়া কি ইয়ে পাঠাইছে মেসেঞ্জারে ছবি, মজুমদার ভাই ক্লাসে নাই নাকি? আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি ওর মাঝখানে অন্য আরেকটা জিনিস কেন নিয়ে আসে। এখন কি আমি ইনস্টা দেখাচ্ছিলাম? এখন তো আমি দেখাচ্ছি না, এটা আপওয়ার্কে তুলে রাখছিলাম আর কি, পরে দেখারাই যাবে আবার। আচ্ছা ঠিক আছে, এই ক্লাস টাইমে পাঠালে না তখন এই যে কনসেন্ট্রেশন ব্রেক হয়, কারণ আমি ভাবি যে রিলেটেড কিছু জিজ্ঞেস করছেন তাই দেখতে হয়, চ্যাটে কিছু লেখেন আর গ্রুপে যে লেখেন, যখন যে টপিকটাতে থাকি ওই টপিকে তখন থাকবেন, তারপরে তো আমি ক্লাসের পরে তো আবার আসি তাই না আপনাদের সবার টপিক নিয়ে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভাই, ওকে। তো আন্ডারবিট করব না, মানে এমন করব না $100 কাজ সবাই $90 পর্যন্ত রাখছে, আমি আরো বেশি কাজটা পাওয়ার জন্য আমি $80 দিছি, তখন আমাকে বায়ার কাজটা দিবে না, কারণ সে বলবে যে এত কমে সে আবার কেন যাচ্ছে, বাকি ওর কম্পিটিটররা আমাকে 90 পর্যন্ত রেঞ্জে দিছে আর সে বলতেছে 80 তে, তার মানে হচ্ছে কাজ পাওয়ার জন্য ওইরকম করতেছে, আলটিমেটলি ও হয়তো খুব প্রফেশনাল সেলার না, সো আন্ডারবিডও করবেন না। রেঞ্জটা যতটুকু মানে এখন যেহেতু রেঞ্জ দেখা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা বাজেট, যে বাজেটটা যতই থাকুক $10-এর বাজেট, আপনি হাইয়েস্ট $8 অফার করবেন তাকে বা $9 অফার করবেন, $100 বাজেট আপনি হাইয়েস্ট 95 বা 90 পর্যন্ত করবেন, এর নিচে নামবেন না, আপওয়ার্কে আপনি আপনার নিজের বাজেট কমাই দিলেও বায়ার আপনাকে হায়ার করবে না। তারপরে অবভিয়াসলি বায়ারের হিস্ট্রিটা চেক করবেন, যেটা আমি যে বলছি যে বায়ার ভেরিফাইড কি না, তারপর বায়ারের প্রোফাইলেও কিন্তু দেখা যায় আপনি চাইলে যে, তারপরে যে বায়ার অলরেডি দেখেন এই বায়ার ক্লায়েন্ট হচ্ছে 55টা কাজ করিয়েছে আপওয়ার্কে, সো ও আপওয়ার্কের আগা গোড়া সবই বুঝে এবং ও রেগুলার মানে আপওয়ার্কে ফ্রিল্যান্সারদেরকে দিয়ে কাজ করায়, সো এইরকম বায়ারদের সাথে কাজ করে আপনার কখনো পেমেন্টের ইস্যু হবে না, বাট তাদের সাথে কাজ করতে গেলে তারা আর্গিউ করবে না, তারা আপনাকে আলাদা এক্সট্রা প্রেশার দিবে না, মানে বোঝা যায় যখন ক্লায়েন্টের হিস্ট্রি এবং দেখেন রেটিং গুলা মোটামুটি 4-5 star রেটিং যারা কাজ করছে তারা তাকে দিচ্ছে, তো বাইরে হিস্ট্রিটা একটু ঘাটবেন, এখানে দেখবেন যে ওর কোন এরিয়ার বায়ার, সে কতগুলা যদি 124টা জব পোস্ট করছে পর্যন্ত, তারপরে এত টাকা হচ্ছে গিয়ে সে অলরেডি স্পেন্ড করছে আপওয়ার্কে, সো এই ধরনের স্মার্ট বায়ারদের সাথে কাজ করে মজা পাবেন, কাজ করে শান্তি, সো এই বায়ারের হিস্ট্রিটা চেক করবেন প্রপোজাল পাঠানোর আগে, এই জিনিসগুলো একটু ফলো করবেন। তারপর হচ্ছে চেক করতে কম্পিটিটরস রেপুটেশন, কম্পিটিটরস রেপুটেশনটা ওইটা যারা বিট করতেছে সেটা দেখে তাদের প্রোফাইলে যাওয়া যেত, কিন্তু এই অপশনটা এখন দেখেন খালি এই যে এ হয়তো তার সাথে কাজ করছে, এই বান্দা তার সাথে কাজ করছে, আমি তার প্রোফাইলে যেতে পারলাম, তো এখন দেখার হচ্ছে মানে বিটদের রেঞ্জটা যখন দেখা যায় তখন ওখান থেকে ইজিলি আসলে আরো বাকিদের প্রোফাইলে ঢুকে যাবে, তো এখন কি করবেন এদের মানে এই রিলেটেড কাজ একটু দেখবেন, যেমন এইটা কি ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে ওয়েবসাইটের জন্য দিছে, এর আগের কাজগুলো কি ছিল কারেন্ট, এটা ওয়েবসাইটের কাজই, তারপর ট্রেনিং কোর্স ক্রিয়েটর এটা ওর ওয়েবসাইটেরই কাজ, ওর ওয়েবসাইটে হচ্ছে একটা ট্রেনিং কোর্স ক্রিয়েটর মানে কোর্স অফার করা, আমি পড়ছিলাম তো ও হচ্ছে এখানে ওর বিভিন্ন ইউডিমে যেরকম বিভিন্ন কোর্স অফার করে ট্রেন করে সেগুলো ওইগুলো ওর ওয়েবসাইট দিয়ে সেল করে,
তারপর ঠিক আছে মোটামুটি রিলেটেড হ্যাঁ সো এই যে এরা যারা কমেন্ট দিছে বা ওর সাথে অলরেডি কাজ করছে তারা কেমন টাইপ বান্দা এগুলো একটু দেখবেন এখন বলতেছি দেখে মনে হচ্ছে যে আল্লাহ আপওয়ার্কে একটা প্রপোজাল পাঠাইতে এত কিছু খেয়াল করতে হবে হ্যাঁ এত কিছুই খেয়াল করতে হবে কারণ আপওয়ার্কে আপনি একটা দুইটা কাজ পাওয়াটাও অনেক লাকি ব্যাপার এদেরকে একটু দেখবেন যে তারা কোন জায়গা আর কি কি তাদের কি অবস্থা জব সাকসেস রেট কত তাদের প্রোফাইলটা একটু ঘাটাঘাটি করবেন তাহলে আপনি আইডিয়া হবে যে আপনি তো আমি আপনি তো হচ্ছে একদম নিউবি একদম নিউ সেলার আর তার সাথে অলরেডি অনেক প্রফেশনাল সেলাররা কাজ করছে তো তার কাছে অবশ্যই এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই আমি অ্যাজ এ নিউ সেলার ওকে যদি প্রপোজাল দেই বা ও আমাকে কাজটা দেয়ও আমার জন্য অনেক টাফ হবে তার অলরেডি যারা সেলারদের সাথে সে কাজ করছে তারা যে বেঞ্চমার্ক ক্রিয়েট করে রেখে গেছে ওই বেঞ্চমার্ক পর্যন্ত আমাকে পৌঁছাতে আমার অনেক হার্ড হয়ে যাবে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সো এই জন্য আপনি একটু কম্পিটিটরদেরকে একটু রিসার্চ করবেন তারপর হচ্ছে ডোন্ট ফরগেট টু প্রুফ রিড ইওর বিড অবভিয়াসলি অবভিয়াসলি আপনার পুরো মানে প্রপোজাল লেটারটা লেখার পরে চেক করবেন রিচেক করবেন বারবার প্রুফ রিড মানে তো বুঝেন প্রুফ রিড এর ওয়ার্ডটা তো সবাই শুনছেনই এটা হচ্ছে বারবার রিচেক করে নেবেন যে কোথাও কোনো ভুল লিখছেন কিনা বানান ভুল লিখছেন কিনা আবারও বলতেছি আপওয়ার্ক খুবই ক্লাসি জায়গা আপওয়ার্ক এর প্রপোজাল গুলো একদম প্রফেশনালি আমরা জবে যেরকম সিভি পাঠাই একটা কভার লেটার দিয়ে খুব সুন্দর করে সাজায় গুছে আপওয়ার্কও কিন্তু এরকমই সো প্রুফরিড করে নিবেন বারবার চেক করে নিবেন যাতে কোনো মিস বানান টানান ভুল বা সেন্টেন্সে কোনো ভুল বা এমন ভাবে কিছু একটা লিখে ফেলছেন কিনা সেটার মিনিংটা আবার অন্যরকম বোঝাচ্ছে দেন হচ্ছে এভার টেকিং এ রিজেকশন পার্সোনালি এটা হচ্ছে আপনি বিট করবেন আপনার বিট যেহেতু আমাদের কানে দিয়ে বিট পাঠাইতে হয় ওই বিটে যখন আমরা অফার মানে কাজটা পাই না তখন আপওয়ার্কের ক্ষেত্রে আসলে অনেক দুঃখ লেগে যায় যে আরে আমার কানেকটা কাইটে নিলো এতগুলি কানেক্ট শেষ হয়ে গেল একটা কাজও পাইলাম না এটা নিয়ে আসলে পার্সোনালি নিয়ে বসে থাকার কিছু নেই এটা কাজের জায়গা কাজ পাবেন নাকি পাবেন না সেটা আল্লাহর উপর একটা ওই যে কালকে রিমন ভাই লিখছিল না চ্যাটে যে ভাগ্যের একটা ব্যাপার থাকে আসলে এখানে মানে এই অনলাইন মার্কেট প্লেসে কাজ পাওয়ার মধ্যেও একটা ভাগ্যের একটা ব্যাপার থাকে আমি বলবো এটা আমি সাপোর্ট করি রিমন ভাইকে এই জায়গাটাতে কারণ আর অনেক ভালো আমার থেকে অনেক ভালো কাজ পারে দেখছি তারাও কাজ পাচ্ছে না বসে আছে আবার দেখলাম যে একেবারে আনাড়ি খালি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারে সে হচ্ছে ওই একটা কাজ দিয়ে লেভেল ওয়ান সেলার হয়ে গেছে তো এটা আসলে ওই জায়গাটাতে কি বলবো ভাগ্যই বলা যায় তারপর হচ্ছে একটা বায়ার আপনার বিডের মধ্যে কি কি খুঁজে কি কি জিনিসগুলো তার মানে পেয়ে গেলে সে হ্যাপি থাকে বা আপনার প্রপোজালটাকে সে কাউন্ট করে দেখেন বায়ার ওয়ান্টস টু অ্যাড্রেস হিজ নিড অ্যান্ড হিজ প্রজেক্ট ইমিডিয়েটলি ইন ফার্স্ট সেন্টেন্স হ্যাঁ আপনার প্রপোজালের প্রথমে তো গ্রিটিং স্যালুটেশন যেটাই দেন যেভাবে শুরু করেন এটার পরে যাই হচ্ছে ও যে কাজটা বসে ওই কাজটার এগেনস্ট এই লাইনটা লিখতে হবে ফার্স্ট এক দুই সেন্টেন্সের মধ্যে আপনি ওটা অ্যাড্রেস করলে তার কাছে বুঝতে সুবিধা হয় সে এই জিনিসটাই খুঁজে বায়ার ওয়ান্টস টু নো দ্য এক্সপিরিয়েন্স টু ব্রিং নিউ হিজ প্রজেক্ট তো ওই যে আগে যে পয়েন্ট একদম শুরুতে যে পাঁচটা দিয়েছিলাম স্কিল এডুকেশন এক্সপিরিয়েন্স এই জিনিসগুলো খুঁজে বায়ার অবভিয়াসলি খুঁজবে এই জন্য অবভিয়াসলি এগুলো দিতেই হবে থার্ডলি বায়ার ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ ওয়ার্কড অন সিমিলার প্রজেক্ট যে সিমিলার প্রজেক্টে কাজ করেছেন কিনা সেই ব্যাপারে লিখবেন কিন্তু তার মানে এই না আবারও বলছি সিমিলার প্রজেক্ট লাইক ও ফেসবুকের কাজ চেয়েছে হ্যাঁ আমি সিমিলার ফেসবুক পেজ নিয়ে কাজ করেছি কি কি কাজ করেছে অত স্ক্রিপ্টের দরকার নেই তারপর হচ্ছে মোস্ট কেসেস হোয়াট ইজ ইউর ফি আপনার ফিটা অনেক কি বলে কিছু কিছু প্রপোজালে দেখবেন যে হয়তো বায়ার রেঞ্জ ধরে লেখে নেই বা সাইডে লিখে দিচ্ছে যে আই উইল পে মোর আমি যদি খুব স্যাটিসফাইড হয়ে আছে দাঁড়ান আমি যে নাম সেটার মধ্যে ও কি এরকম কিছু লিখছে এখানে ও ফিক্সড প্রাইস দিছে কিন্তু
দেখবেন কিছু কিছু প্রপোজালে বায়েরা লিখে দেয় যে কাজের উপর ডিপেন্ড করে আমি পে করতে চাই, বা তোমার ইয়ে থাকলে তোমার কোনো এক্সপেকটেশন থাকলে তুমি সেটাও তোমার প্রপোজালে লিখতে পারো, এরকম পাবেন। তো ওই জায়গাটাতে আপনি কেমন ফি দিচ্ছেন বায়ে সেটাও দেখবে। আপনি কম দিলেও, এই যে একটু আগে যেটা বললাম, আপনি কম যদি বিড করেন সেটাও বায়ার ফলো করবে যে এত কমে কাজ করতেছে, সো ও আনারি, ও প্রফেশনাল না। আপনি আবার বেশি চার্জ করলো তখন বলবে যে ও এত এক্সপার্ট কিসে যে এত চার্জ করতেছে। আর যদি আপনি চার্জ করেনও, যদি আপনি চার্জ করেন যে $100 বাজেট বায়ার দিছে কিন্তু আপনি প্রপোজাল $110 দিয়ে পাঠাইছেন, কেন আপনি $110 বলতেছেন? আপনার ইউএসপি আপনি দিয়ে দিবেন। ইউএসপি মানে আমি জানি, আরিফ জানবে, আর কে জানার কথা, শাবাব ভাই জানবে, মেঘলাপুদেরও জানার কথা। ইউএসপি জানেন না কেউ আছে? ইউএসপি কি আমি জানি না আপু, তানভীর আজিম ভাই জানেন না? আচ্ছা আরিফ, আপনি মার্কেটিং এর স্টুডেন্ট, তো আপনি আরিফ কি নাই? না, আরিফও চলে গেছে আজকে। আরিফের মাইক তো অন, মাইক অন, আরিফ কোনো কথা শোনা যাচ্ছে না কিন্তু। শাবাব ভাইয়া না, আচ্ছা মেঘলা আপু বলেন আজকে। মেঘলা আপুরে কখনো জিজ্ঞেস করেন? আমি ঘুরে ফিরে কয়েকটা না আমি খালি জিজ্ঞেস করি। মেঘলা আপু, হ্যালো আপু। হ্যাঁ আপু, আমার কল আসছিল। ইউএসপিটা কি বলেন? ইউএসপি No idea. কি রিলেটেড মার্কেট, কি রিলেটেড আপু, কি রিলেটেড জিজ্ঞেস করছে বুঝি নাই। এতক্ষণ ছিলেন না? মানে ক্লাস না না, আমি আমার ফোন আসছে ভাই, আমি সরে গেছি। হ্যালো, মার্কেটিং রিলেটেড ধরে পিটানো উচিত আপু। আমার একটা মেয়ে আসছে, আমার ইউনিসেফের একটা ইয়া পাইছে। এই ক্লাস টাইমের মধ্যে আপনাদের কত কিছু থাকে, আর যখন আমি এরকম স্লাইড গুলা নিয়ে বসি তখনই আপনারা হচ্ছে নকরামি শুরু করেন এক একজন এক এক জায়গা থেকে। করেন, আমার সমস্যা নাই, আমার দেখানোর ইনস্ট্রাকশন আছে, করার ইনস্ট্রাকশন আছে, আমি দেখাই দিচ্ছি, করাই দিচ্ছি। বাকিটা আপনারা যারা ফলো করবেন, গুরুত্ব দিবেন, তারা পরে যা বুঝবেন যে তখন যে অ্যাপগুলো দেখেছিল এটা অনেক কাজে দিছে জিনিসগুলো ফলো করে। না আমি ছিলাম তো এতক্ষণ, আমি গেছি বেশি ক্ষণ হয় নাই, 5 মিনিট হয়েছে মনে হয়। Anyways, USP মানে হচ্ছে ইউনিক মার্কেটিং এর ক্ষেত্রে হইলে ইউনিক সেলিং প্রপোর্শন হবে আর কি, যদি আমি মার্কেটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, মার্কেটিং এর ক্ষেত্রে হইলো, আর এই USP মানে হচ্ছে, আবার বলেন, জোরে বলেন বলটা, এভরি এলাবোরেশনটা জোরে বলেন। সেলিং প্রপোর্শন, ইউনিক সেলিং প্রপোর্শন, এইটার মানে মার্কেটিং এ যারা আছে তারা খুব ভালো করে জানে। আর মার্কেটিং এর বাইরে এসে আমি এটা কি বলি, আপনার ইউনিক কি কোয়ালিফিকেশনটা আছে? হ্যাঁ, আপনি কেন ইউনিক, অন্য পাঁচজনের থেকে আপনি কেন ডিফারেন্ট? এটা কি সেলফ পার্সোনালিটি এরকম কিছু? ইউএসপি আসলে মার্কেটিং এ ইউনিক সেলিং প্রপোজিশন বলতেছি তো আমরা, মানে সেলিং এ আমার প্রোডাক্ট কেন কিনবে। আমি অন্যান্য, যেমন আমার কি বলে, ফর এক্সাম্পল, আমি লাক্স আপনার কোর স্ট্র্যাটেজিটা কি? মেইন কথা হলো যে আপনি, আপনার মধ্যে ইউনিক জিনিস কি আছে সেটাই আমি ওটাই বলছি, মানে ইউনিক সেলফ পার্সোনালিটি ওটাই তো বলছি আমি, যেটা মার্কেটিং এর বাইরে যেটা বলছে আপু। হ্যাঁ ওইটাই কি? হ্যাঁ, আপনার ইউনিক জিনিসটা আপনার মধ্যে কি আছে ওইটাকে হচ্ছে ইউএসপি হিসেবে সব জায়গাতে বলা হয় বা ইউজ করাও হয়, কিন্তু ইউএসপি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি মার্কেটিং রিলেটেড টার্ম, কিন্তু ইউএসপি আমরা সব জায়গায় বলি যে তোর ইউএসপি কি বল। হ্যাঁ, তুই খুব ফুটানি মারতেছিস, ঠিক আছে, তোর ইউএসপি কি বল। ম্যানেজমেন্টের ভাষায় হলো কোর স্ট্র্যাটেজি কি, ম্যানেজমেন্টের ভাষায় বলে তোর কোর স্ট্র্যাটেজি কি, মানে না ইউএসপি ওয়ার্ডটা আসলে খুব রেগুলার হয়ে গেছে, সবাই ইউজ করে জিনিসগুলা, তো
মেঘলা আপু কেন আইরিন আপু আর নাজমিন আপুর থেকে বেটার? মেঘলা আপুর কাছে ইউনিক কি আছে? মেঘলা আপুর কাছে একটা কিউট মাশাআল্লাহ ছেলে আছে। মেঘলা আপুর ইউএসপি হচ্ছে আরেকটা আছে বাবুটা। হ্যাঁ বাবুটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর ফ্লার্টিং বন্ধ করো। মেঘলা আপু বিবাহিত, এটা তো সেকেন্ড ফার্স্ট এর অপশনে চলে আসছে। মেঘলা আপু আপনাকে আল্লাহ বাঁচাইছে একদম। গ্রুপে আসার আগে বিয়ে করে ফেলছেন, ভালোই না হলে কি আরে ভাইয়ের খপরে পড়তাম। নাজমিন আপু আল্লাহ তো আমাকে বাঁচাইছে, আপনাকেও বাঁচাইছে, আল্লাহ তো সবাইকে বাঁচাচ্ছে। হ্যাঁ তো আপনি যে খালি মেঘলার সাথে ফ্লার্ট করতে চান, আমরা তো সবাই দেখি বুঝি। বিয়ের দিন নাজমিন আপু গিয়ে বিয়ে ভেঙে দিয়ে আসবে। আরিফ একটা কথা বলি, দুনিয়ার সব জায়গার মেয়েরা কিন্তু কিছু জায়গায় সেম। হ্যাঁ বাইরের মেয়ে হইলেও কিন্তু সব মেয়েদের মধ্যে থাকে। আচ্ছা যাই হোক, সো আপনার ইউএসপি টা কি? আপনি যদি হাই বিড করেন, বাজেটটা হাই দেন, $100 বাজেট ছিল, আপনি $110 চার্জ করতেছেন, তাহলে আপনি চার্জটা কেন করতেছেন? আপনি ইউএসপি টা বলে চার্জ করেন, তখনও বায়ার সেটা জাস্টিফাই করবে যে ঠিক আছে, ও অন্যরা তো $90 বলতেছে, ও $110 বলতেছে, কেন বলছে দেখি, ওর মানে ওর প্রোফাইলে কি আছে, ওর পোর্টফোলিও কি আছে, বা ও আমার প্রপোজালের মধ্যে এমন কি লিখছে, কোন কাজটা লিখছে যেটাতে ও এত বিড করতেছে। তারপরে আপনি আপনার বায়ারের পার্সপেক্টিভে দাঁড়ায় যদি চিন্তা করেন যে বায়ার কেন আপনাকে এই প্রজেক্টটা দিবে, বা এই প্রজেক্টের জন্য বায়ার কেন আপনাকে হায়ার করবে, কি সুন্দর না, বায়ার কেন হায়ার করবে, ছন্দ মিলে গেছে। হ্যাঁ তো একটা বিড প্রপোজালে কিছু জিনিস আপনি মানে ফলো করবেন, যেমন হচ্ছে অলওয়েজ বায়ারকে তার নাম, এই যে আপনারা বায়ারের নাম দেখেন এখানে, বায়ার কি নামে দিছে, যে তার নামটা সে দিয়ে দিছে, ম্যাক্সিমাম আপওয়ার্কে আপনি বায়ারের নামটা খুব সহজে পাবেন, দেওয়া থাকে, যেটা ফাইবারে আমরা নামটা বুঝি না, এবং ফাইবারে ইউজার আইডি গুলো কেমন জানি হাবিজাবি থাকে, চার্লি বয় এইটা সেটা, বা নামগুলো এমন থাকে বোঝা যায় না এটা যে ওর নাম নাকি অন্য কিছু ওয়ার্ড ইউজ করছে, কিন্তু আপওয়ার্কে এই জিনিসটা বোঝা যায়, ম্যাক্সিমাম প্রপোজালে নিচে একটা নামটা দিয়ে দেয়, বা তার প্রোফাইলে যে আপনি তার প্রোফাইলটা ঘেটে নামটা দেখে নিতে পারেন, তো নাম জানা থাকলে অবভিয়াসলি নাম দিয়ে অ্যাড্রেস করবেন, বা ইউজার নামটা একেবারেই না জানলে হচ্ছে ইউজার নেম যেটা থাকবে সেটা দিয়ে অ্যাড্রেসটা করবেন, স্যালুটেশনটা দিবেন, যেটা হ্যালো ডিয়ার বা না বলে হ্যালো স্টিভ, এখন যেটা দেখলাম ওর নাম স্টিভ, তো হ্যালো ডিয়ার স্টিভ, এভাবে স্টার্ট করবেন। দেন হচ্ছে সব আপার কেসে জীবনেও লিখবেন না, দুনিয়া সব যা লিখছেন সব হচ্ছে ব্লক লেটারে, আপার কেসে লিখবেন না, বড় হাতে লিখবেন না আর কি, কিন্তু অবভিয়াসলি কিছু কিছু জায়গায় বড় হাতের ওয়ার্ড ইউজ করবেন, যেরকম ফাইবারে দেখলাম যে মেইন কি পয়েন্ট গুলাতে বড় হাতের ইউজ করবেন, তো তারপর হচ্ছে কারেক্ট পাঞ্চুয়েশন ইউজ করবেন, তারপর একটা কমপ্লিট সেন্টেন্স লেখার ট্রাই করবেন, মানে আধা মরা টাইপ সেন্টেন্স যেটা মিনিং হাফ বোঝা যাচ্ছে বোঝাচ্ছে না এরকম টাইপ কি করবেন না। তারপর বায়ার কি বায়ারের যে নিডটা ওই নিডের এগেনস্টে আপনি কি হচ্ছে তাকে রেজাল্ট দিতে পারবেন সেটা খুব ভালোভাবে মেনশন করে দিবেন। লিভ নিতে পারি রিমন? জি ভাইয়া আপনি লিভ নিতে পারেন। কাজ থাকলে লিভ নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে দেখেন কিছু ফ্রেজে দিয়ে দিছি আমি যে কি টাইপের, যেরকম ওই পোলাইট এক্সপ্রেশনে কিছু ফ্রেজ সেন্টেন্স দিয়েছিলাম, এখানেও কিছু ফ্রেজ আমি দিয়েছি, আমি এটা এখন ডিটেইল আর বলি না, আপনারা এটা দেখে নেন, যে আই ক্যান কমপ্লিট ইউর প্রজেক্ট অন টাইম উইদিন ইউর বাজেট, আই হ্যাভ ওয়ার্ক অন সিমিলার প্রজেক্ট, এই লাইনগুলো ইউজ করবেন, এটা আমার বলার ডিটেইলে দরকার নাই। এখানেও সেম এই দুইটা স্লাইডে কিছু এরকম সেন্টেন্স আছে,
তারপর হচ্ছে আপনার রেশিওটা সাকসেস রেশিওটা বাড়াবেন, ইউনিক জবগুলো একটু দেখবেন খুঁজে পাওয়ার, তারপর হচ্ছে যেই প্রপোজাল গুলাতে বিট কম হচ্ছে সেগুলা, তারপর হচ্ছে মোস্ট ফ্রিল্যান্সার ডু নট বিট ওভার দ্য উইকেন্ডস, কিছু কিছু আবার দেখবেন কি বলে প্রপোজাল পাঠাইছে অনেক দিন আগে কিন্তু তারপরেও ধরেন এটা তো 2 ঘন্টা আগে দিছে, ধরেন এটা দেয়া হয়েছে 2 দিন আগে দিছে কিন্তু তারপরে গিয়ে দেখবেন যে এখানে হয়তো প্রপোজাল 4টা কি 5টা দিছে, অত বেশি প্রপোজাল এখনো সেন্ড হয়নি। সো ওই টাইপ প্রপোজাল গুলো আপনার জন্য আবার কাজ করার জন্য মানে ভ্যালুয়েবল হতে পারে, যে এত 2 দিন হয়ে গেছে কিন্তু তার কাছে 4-5টার বেশি প্রপোজাল যায় নাই, তো ওইখানে আপনি প্রপোজাল পাঠালে আপনার সিলেক্টেড হওয়ার চান্স আছে অনেক, সেগুলো খুঁজে বের করে দেখতে পারেন। তারপর হচ্ছে একেবারে খুব নিউ যেটা আসে ইনস্ট্যান্ট, সে সাথে সাথে বিট করা হয় না, দেখা যায় যে বিট করতে গেলে অনেকগুলো জিনিস দেখে খেয়াল করতে হয়, তো তো এমন হয় না যে ফাইবারের মতো বাই রিকোয়েস্ট দিছেন জাস্ট উইদিন 2 মিনিটস দেখতেছেন যে 16-17টা প্রপোজাল অফার সেন্ড হয়ে গেছে, আপওয়ার্কে সেরকম হয় না, আপওয়ার্কে মোটামুটি প্রপোজাল আসতে থাকেন, এটা 2 ঘন্টা আগে দিছে, তারপরে হচ্ছে গিয়ে 2 ঘন্টায় 5টা থেকে 10টা গেছে 2 ঘন্টা আগে দেওয়ার পরে, সো আপওয়ার্কে আপনি একটু সময় পাবেন এমনিতেও এটা ভালো করে ঘাটায় আপনার নিজের প্রপোজালটা রেডি করার জন্য। আইবারে কোনো কিছু খরচ হয় না তাই জন্য সবাই রিকোয়েস্ট বেশি দেয়, উল্টাপাল্টা কতগুলো প্রজেক্টে দেখা যায় কি 50টা 60টা বিট হয় যে একদিনের মধ্যে 10,000 সাবস্ক্রাইবার লাগবে এই টাইপের আসে, এদের একদিনে 10,000 যেগুলো বলে ওরা একদিনে হচ্ছে আপনার ইয়েও করে দেয় কি বলে ওই যে বট যেগুলো ট্রাই করছেন না ওরকম কিছু খুঁজে ফেক কিছু অ্যাপস নামে ক্র্যাক প্যাচ করে অ্যাপস নামে কাজ করে দেয়, আপনার মুহূর্তের মধ্যে আপনার বাইরে দেখায় দিবে তার 10,000 ফলোয়ার হয়ে গেছে কিন্তু পরে 2 দিন পরে দেখবে যে সব ফেক, আর এই টাইপ করার পরে মানে কি বলে আলটিমেটলি যে হচ্ছে গিয়ে ওই আইডি গুলা ইনস্টা ব্লক করে, আইডি হোল্ড করে রাখে, আইডিতে ওয়ান খায়, অনেক ঝামেলা করে। আচ্ছা বল ওয়াচ টাইম তো চাই, এরকম ওয়াচ টাইম কিভাবে দেব? ওয়াচ টাইম দেওয়ার সিস্টেম একমাত্র হচ্ছে সময় ছাড়া ওয়াচ টাইম আপনি জীবনেও দিতে পারবেন না, 400 ঘন্টা হ্যাঁ মনিটাইজেশনের জন্য 400 ঘন্টা যেটা এটা হচ্ছে মানে সবাই 4000 মনে হয় 4000 ঘন্টা আপু সরি হ্যাঁ 4000 ঘন্টা 400 ঘন্টা বলছি ওইটা কি বলে 1000-2000 সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়, চাইলে এক মাসের টাইম নিয়ে 1000 সাবস্ক্রাইবার আনা যায়, 2000ও আনা যায় যদি তার নিচটা ভালো হয়, তার ভিডিও কোয়ালিটি সবকিছু ভালো হয়, এসএসটি ভালো হয়, কিন্তু তার ওই 4000 আওয়ার এটার জন্য আপনি এই জন্যই মনিটাইজেশনে কিন্তু 12 মানে পুরো 1 বছরের সময় দেয়, কারণ মানুষ যে আটকে যায় মনিটাইজেশনে ওই একটা জায়গাতেই 4000 ওয়াচ আওয়ার করা মুখের কথা না, এবং আমি বলছি না ইউটিউবে যারা মানে একটা ওয়াচ আওয়ার কাউন্ট হয় পুরো ভিডিওটা একটা না যখন দেখবেন তখন, ফেসবুকে ঠিক ইজি করে দিছে 3 মিনিটের প্রথমে এতটুকু দেখলেই হবে কিন্তু ইউটিউবে সেটা না, আপনি পুরাটা একবার দেখছেন আপনার একটা ওয়াচ আওয়ার মানে ওয়াচ টাইম কাউন্ট হবে। সো আপনি আর লাস্টে কি যেইবালে জব উইথ হাই বিটস পারহ্যাপস উইদিন রিজন ইউ ক্যান পোস্ট আ লোয়ার বিট উইথ আ স্যাক্রিফাইসিং কোয়ালিটি এন্ড ইওর রেপুটেশন, নিজের কোয়ালিটি আর রেপুটেশন নামায়ও অত কিছু বিট করতে যায় না, কাজ পাচ্ছি না দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে আপওয়ার্কে ফ্রাস্ট্রেশন দেখায় না, ফাইবারে দেখানো যায় কিন্তু আপওয়ার্কে না দেখানোই ভালো। আচ্ছা লিভ নিতে পারি আপু, থ্যাংক ইউ। আচ্ছা আর তো লিভ না বলেই তো লিভ কে কে জানি লিভ নিচ্ছে, 14 জন হয়ে গেছে। আচ্ছা অ্যাটেনডেন্সে 14 জন মানে 12 জন না বলেই তো চলে গেছে, 6টা তো বেজে গেছে, 6টা 22
আরিফ ভাই প্রেজেন্ট স্যার ঠিক আছে 6টার উপরে বাসতেছে ফাইন কিন্তু বলে তো যাবে এই ধরনের বিহেভিয়ার কিন্তু ঠিক না কে গেছে না বলে মিরাজ নাই না আপনাদের সাথে আমি মিরাজ ভাই আছে আছে ছোট ছোট মানে যাই হোক আমার এখানে লিস্টে যে যেটা দেখি না আমার চোখে পড়ে না আপনাদের সাথে না আমি মানে আপনারা আমার সাথে এমনি ফ্রেন্ডলি না কিন্তু আপনারা কেউ আমাকে ভয়ও পান না এটা আমি ফলো করলাম বাকি প্রত্যেকটা মেন্টরকে প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা অনেক ভয় পায় আমার আমাকে আপনারা কেউ ভয় পান না মোসিনের মেসেজ দেখছি আমি অনেকক্ষণ আগে আপনারা ভয় পান না কারণ আপনাদের সাথে এমন কোন স্ট্রিক্ট বিহেভিয়ার করি নাই যেটাতে আপনাদের ভয় পাওয়ার কারণ আছে কিন্তু মনে করেন না হ্যাঁ ভয়ে একটু ভয়ও বলবো না টিচারের একটা রেসপেক্টের জায়গা আছে আমি আপনাদের অনেকের হয়তো ছোট আমার থেকে অনেক পণ্ডিত এখানে তারা আছেন আপনারা কিন্তু তারপরেও আমি কিন্তু আপনাদের টিচার আমার স্টুডেন্ট আপনারা সো এই রিলেশনশিপটা একটু ফলো করেন কারণ আমি আর যাই অ্যালাউ করি একশোটা এক্সকিউজ অ্যালাউ করব কিন্তু আমার সাথে কোনো অ্যাটিটিউড আর হচ্ছে কোনো বেয়াদবি আমি কখনো অ্যালাউ করব না এটা আমার খুব অপছন্দের একটা জিনিস আমার সাথে কাজ করে না কেউ